وعلى الله قصد السبيل ومنها جائر সম্মানিত হাজিরিন এবারে বলবো সম্প্রতি একটি বিষয় কথা উঠছে সেটা হলো ট্রান্সজেন্ডার এই সম্পর্কে আমরা আজকে কুরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ আসলে বিষয়টা কি ট্রান্সজেন্ডার বিষয়টা কি আর ইসলাম এটাকে সমর্থন করে কিনা কুরআন সুন্নাহ এর আগাম কোনো মানে দিক নির্দেশনা আছে কিনা এটা মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই আছে না নাই ট্রান্সজেন্ডারবাদ এটা শুধু বাংলাদেশের বিষয় নয় এটা সারা বিশ্বের মুসলিম উম্মার অধঃপতনের জন্য একটা অশনি সংকেত শুধু মুসলিম উম্মা নয় বনি আদম সমস্ত মানুষের জন্য এটা একটা ভয়ঙ্কর ফিতনা বলেন নাউজুবিল্লাহ সুতরাং এটা সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই এ সম্পর্কে আমি আমাদের অল্প সময় আছে তার ভিতরেই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কোরআন সুন্নার আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ট্রান্সজেন্ডারবাদ কি ট্রান্সজেন্ডার হলো দুটি ইংরেজি শব্দ আপনারা তো আমার থেকে ভালোই বুঝেন ট্রান্স একটি শব্দ আর জেন্ডার একটি শব্দ দুইটার মিশ্রণে হচ্ছে কি ট্রান্সজেন্ডার ট্রান্স মানে কি ট্রান্স মানে শব্দের অর্থ হলো যে পরিবর্তন করা ঠিক না ট্রান্স অর্থ কি পরিবর্তন করা আর জেন্ডার অর্থ লিঙ্গ তাহলে এই শব্দের অর্থ দাঁড়াইলো কি লিঙ্গ পরিবর্তন বা রূপান্তর করা ট্রান্সজেন্ডার আগে বুঝতে হবে তো লিঙ্গ পরিবর্তন করা এটা বুঝে আসছে কিনা লিঙ্গ পরিবর্তনকে ইংলিশে বলে ট্রান্সজেন্ডার আর বাংলায় বলে লিঙ্গ রূপান্তর করা পরিভাষায় ট্রান্সজেন্ডার বলে কাকে ট্রান্সজেন্ডার এমন একজন পুরুষ বা নারীকে বুঝায় যাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবল দেহে তাকে মায়ের গর্ভের মাধ্যমে এই দুনিয়ায় পাঠিয়েছেন তার কোনো রোগও নাই শোকও নাই শরীরের কোনো অপরঙ্গ তা কিছুই নাই সে পুরুষ হোক অথবা নারী হোক এইরকম একজন পুরুষ নিজের খেয়াল খুশি মতো আল্লাহর সৃষ্টির উপরে অসন্তুষ্ট হয়ে বিরক্ত হয়ে পুরুষ পৌরুষত্ব তার ভালো লাগে না বলে সে কি করে মানে তার নিজের মানে হরমোন পরিবর্তন করে নিজের খেয়াল খুশি মতো পুরুষটা সে নারীতে রূপান্তরিত হতে চায় অপরদিকে নারী আল্লাহর সৃষ্টিতে সে সন্তুষ্ট না হয়ে নিজের খেয়াল খুশি মতো মনের ভ্রান্তিতে সে পুরুষ হতে চায় এই চাওয়াটার নাম হলো ট্রান্সজেন্ডার কথা বুঝতে পারছেন মানে আল্লাহ আল্লাহর সৃষ্টিতে কিনা সন্তুষ্টি আমরা এখানে যারা আছি আমরা সবাই কি কথা বলবেন নাহলে বুঝে আসবে না আমরা এখানে যারা আছি সবাই কি পুরুষ না মহিলা পুরুষদের তা ভালো করে বলতে পারেন না আমরা সবাই কি পুরুষ আবার আছে আমাদের বাড়ি ঘরে মা বোন মহিলারা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির উপরে আমরা সন্তুষ্ট কিনা বলতে হবে সবাইকে দুহাত তোলে আমাদেরকে আল্লাহ পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন সন্তুষ্ট কিনা আর আমাদের মা বোনদেরকে বলতে হবে তাদের মহিলা হিসেবে যে আল্লাহ সৃষ্টি করেছেন তারা সন্তুষ্ট কিনা অবশ্যই তারা সন্তুষ্ট ঠিক কিনা যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যারা পড়েছেন নারী হোক পুরুষ হোক আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির উপরে আমরা সন্তুষ্ট চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার এখন এই যে পরিবর্তন হতে চাওয়া কিভাবে দুইটা সিস্টেমে কয়টা সিস্টেমে দুইটা একটা হলো অনেকে নিজেকে টেন্ডার ট্রান্সজেন্ডার দাবি করে সার্জারি বা হরমোন ট্রিটমেন্ট করে নিজের লিঙ্গ পরিবর্তন করে
পুরুষ যদি হয় তার তার লিঙ্গটা কেটে ডাক্তারি সার্জারির মাধ্যমে কেটে সেখানে মহিলাদের অঙ্গ প্রতিস্থাপন করে, আর মহিলাদের স্তন কেটে তার যৌন অঙ্গ কেটে পুরুষের তা সেখানে প্রতিস্থাপন করে বলে নাউজুবিল্লাহ। আরেকটি হলো, এইটা হলো সার্জারির মাধ্যমে অঙ্গ কাটাকাটি, আর একটা হলো অঙ্গ কাটাকাটি না, মনে চাইছে কোনো এক সময়, কোনো এক সময় তার বয়স মানে 15 বছরের সময়, 25 বছরের সময়, 40 বছরের সময়, 50 বছরের সময়, এখন মনে হয়েছে আমি মহিলার থেকে পুরুষ হইয়া যাব, অথবা পুরুষ থেকে মহিলা হয়ে যাব। এটা মনের ভ্রান্তি, মনের খেয়াল। যখন আমি বললাম সমাজকে, সমাজ এটা মেনে নিতে বাধ্য থাকবে। যখন বললাম রাষ্ট্রকে, রাষ্ট্র একা আমাকে বৈধ দিতে বাধ্য থাকবে। আমি যতই মহিলার সুরত হই না কেন, আমি বলছি আমি পুরুষ, তাহলে সমাজ স্বীকৃতি দেবে। এটা পাগলের প্রলাপ, ধরে বলেন ঠিক কি না? অর্থাৎ এটা দিতে হবে, ট্রান্সজেন্ডার বাদে যারা বিশ্বাসী তাদেরকে এটা দিতে হবে। এই দুই পদ্ধতিতে কি হয়, এই মতবাদ অনুসারে মানুষের আল্লাহ প্রদত্ত যৌনঙ্গ দিয়ে লিঙ্গ নির্ধারিত হয় না, তাদের লিঙ্গ একটি সামাজিক ধারণা, অর্থাৎ ধারণার বশীভূত। আমি যেভাবে ধারণা করি, এখন আমি ধারণা করছি মহিলা, বস মহিলা, আপনারা সবাই বলতে পারবেন মহিলা। আবার একজনের মহিলা এসে বললো আমি পুরুষ, সবাইকে বলতে হয় তুমি পুরুষ, এটা কি হয়? এটা হয়। কিন্তু ট্রান্সজেন্ডারবাদ মতবাদের যারা বিশ্বাসী তারা কিন্তু এটাই কি বিশ্বাস করে। কত বস্তু, তাহলে আল্লাহ পাকে যে লিঙ্গ দিয়েছে, লিঙ্গ দিয়ে কি হবে না? স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গ, স্ত্রী পুল্লিঙ্গ হলে পুল্লিঙ্গ, কিন্তু সেটা হবে না, মানে ধারণার বসে পড়তে হবে। কত বড় মারাত্মক বিষয়। অনেকে আবার এই এই ট্রান্সবাদকে অনেকে আবার মানে তাদেরকে মানে সার্টিফাই করার জন্যে, তাদেরকে বৈধতা দেওয়ার জন্য হিজরাদের সাথে আবার গুলিয়ে ফেলেছে। হিজরা আছে না আমাদের সমাজে? আছে কি না? হিজরা হিজরা, কিন্তু প্রকৃতপক্ষে হিজরা আর ট্রান্সজেন্ডার কখনোই এক নয়। হিজরা কি? হিজরা হচ্ছে ইন্টারসেক্স, আন্তলিঙ্গ এক অসহায় জাতি, যেখানে তার কোনো হাত নাই। তার কোনো হাত আছে? হিজরা হওয়ার ক্ষেত্রে কোনো হাত আছে? হাত নাই। সন্তান যে জন্মায় তার ভেতরে দেখা গেছে জরিপে 5000টি সন্তান জন্মগ্রহণ করলে তার মধ্যে একটি এরকম হিজরা হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই যে হবে, 5000-এর পরে যে একজন হিজরা হবে গাণিতিক হারে এরকম না, মানে এইরকম হতে পারে। সারা বিশ্বে একটা জরিপ চালানো হয়েছে, তাতে এইরকম এই জরিপটা স্পষ্টভাবে আসছে, এর বিকল্প কেউ বলে নাই। কত বুঝতে পেরেছেন? হতেও পারে নাও হতে পারে। এইখানে আল্লাহ পাকের, আল্লাহ পাকের বিধান ছাড়া, হুকুম ছাড়া কিছুই কেউ তার ইচ্ছা করে কেউ হিজরা হতে কি পারে না? কি বলেন, পারে পারে না? আল্লাহ পাকের হুকুম। কিন্তু যারা কোনোরূপ সার্জারি ছাড়াই এমন লিঙ্গ প্রতিবন্ধী রূপে জন্মগ্রহণ করেছে, এক্ষেত্রে তাদের কোনো হাত নাই। এদেরকে বলে লিঙ্গ প্রতিবন্ধী, এদের কি বলে? লিঙ্গ প্রতিবন্ধী। আমাদের দেশে বোবা মানুষ কি বাক প্রতিবন্ধী? যে দেখে না অন্ধ তাকে আমরা কি দৃষ্টি প্রতিবন্ধী বলি কি না? এও হচ্ছে কি লিঙ্গ প্রতিবন্ধী। হিজরা হওয়ার বিষয়টি খুবই অস্বাভাবিক ঘটনা, প্রতি 5000 জনে একজন হিজরা হওয়ার সম্ভাবনা থাকে। পক্ষান্তরে ট্রান্সজেন্ডার বাদ কোনো জন্মগত অসুস্থ না, একদম সম্পূর্ণ সুস্থ সবল, ওই মনে চাইছে তখন সে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ। তাহলে এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে কি না? স্পষ্ট পরিষ্কার কথা, হিজরা আর ট্রান্সবাদ এক নয়, দুটো জিনিস। আমার ভাইরা, ইসলামে হিজরারা কোনো দিনই উপেক্ষিত ছিল না, আজও নাই। মানুষেরা বোঝে না বলে হিজরাদেরকে ঘর থেকে বের করে দেয়। আরে মিয়া, যে জন্ম দিল আর পেটে ধারণ করলো, সেই জন্মদাতা পিতা আর মা কেন বের করে দেয়? তাহলে আমাদের দেশে একটা কুসংস্কার, সমাজের ভিতরে একটা কি কুসংস্কার। ইসলাম তো এই কুসংস্কারকে মানে স্বীকার করে না। ইসলামের মধ্যে তো হিজরার বিধান আছে, আছে না নাই? আছে। সুস্পষ্টভাবে তাদের অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে প্রায় 1500 বছর আগে আমার রসুল বলে গিয়েছেন।
তাদের উত্তরাধিকার সম্পদ বুঝিয়ে দিতে হবে, তাদের ইনসাফ কায়েম করতে হবে এবং তাদের সাথে সহমর্মিতা এবং সহযোগিতা করতে হবে অন্য অন্য প্রতিবন্ধীদের মতোই। বোবা যদি ছেলে হয় তাহলে তাকে রাস্তা ফেলে দিয়ে আসে, কথা বলেন না? অন্ধ ছেলে হলে তাকে ফেলে দিয়ে আসে, তাহলে তাকে লালন পালন করে বড় করে না? তাহলে হিজরাতেরও কি করতে হবে? বড় করতে হবে। এই তবে একটা কথা হচ্ছে, এই হিজরা যারা বেশিরভাগ মহিলাদের দৃষ্টি পাবে, মহিলাদের অনেকের ছবি সুরাতটা মহিলার, তারা মহিলাদের হুকুমে থাকবে, আর যারা পুরুষের চেহারা সুরাতের দিকে বেশি ধাবিত হবে তারা পুরুষের হুকুম হবে। তারা এবাদত করলে, আমরা যেরকম এবাদত করলে নামাজ পড়লে সওয়াব পাবো, তারা এবাদত করলে নামাজ পড়লে সওয়াব হবে এবং তারা জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। হিজরা বলে অপরাধ করলে তার বিচার হবে না, তা না? তার বিচার হবে অপরাধের, আবার তার ভালো কাজের কি আছে মানে শুভ পরিণামও কি রয়েছে, সব রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবী চলে কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান সেইভাবে তিনি চালান, ঠিক না? মানুষ এই কয়েকটা জিনিস আল্লাহর হাতে আছে না, মানুষের জীবন মৃত্যু সন্তান হওয়া, কোথায় মৃত্যু হবে, কোন জায়গায় খাবে, কি করবে, কেমত কখন হবে, এই কথা মানুষের মানুষকে আল্লাহ পাক জানাইছেন? এই সবগুলি কার হাতে? এই কথা যারা বিশ্বাস করেন নাস্তিক, তারাই কেবলমাত্র এই উল্টাপাল্টা ঘৃণ্য কাজটা কি আবিষ্কার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উদ্দুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বিয়ে শাদী করো, কিন্তু কিভাবে সন্তান হবে, তোমার স্ত্রীর গর্ভে স্বামী স্ত্রী মিলিয়নের মাধ্যমে সন্তান হয় এইটাই তোমরা জানো। পিতার পৃষ্ঠদেশ থেকে সবেকে নির্গত এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহম দেশে চলে যায়, এইটুকুন পর্যন্ত তোমাদের কাজ, এরপরে কি হয় তোমরা কিছুই জানো না। মায়ের রেহেমের ভিতরে দশ মাস দশ দিন পর্যন্ত আমার কুদরতি ব্যবস্থাপনায় নার্সিং করে সেবা দিয়ে আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে বাচ্চার আকারে আমি মানব জাতি তৈরি করি। চার আঙ্গুল জায়গা দিয়ে বারো আঙ্গুল বাচ্চা আল্লাহ পাক সুন্দর করে বেরিয়ে দেন, বের করে দেন। বলো আল্লাহ একবার সুরায় আবাসার ভিতরে সুন্দরভাবে আল্লাহ পাক এটা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছেলে হবে না মেয়ে হবে এখানে তোমাদের কোনো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশ সমূহ এবং জমিন সর্বস আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরঙ্কুশ মালিক, যাকে ইচ্ছা আল্লাহ পাক ছেলে দেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক মেয়ে দেন, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে দেন, যাকে ইচ্ছা কি দেন। আউ ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা আল্লাহ ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজালু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিন বন্দা করে দেন, ছেলেও দেন না মেয়েও দেন না। আল্লাহু আকবার। তোমার কোনো এখানে চিন্তা গবেষণা মোটেই খাটবে না, ইন্নাহু আলিমুন কদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বজ্ঞ, তিনি শক্তিশালী। এই ব্যবস্থাপনার মোকাবেলায় কথা বলার মতো, পরামর্শ দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো মানুষ আছে যে এরকম কেন করলেন? আর অমুকে তো দশতলা বাড়ি, একটা ফোলা দিলেন না, মাইয়াও দিলেন না, ঠিকই না? এটা কার ব্যবস্থাপনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি হচ্ছেন মহান আল্লাহ যিনি মাতৃ গর্ভে যেভাবে ইচ্ছা করেন তাকে আল্লাহ রাব্বুল অঙ্গ দান করেন, যাকে ইচ্ছা তাকে অঙ্গ দান করেন। কাউকে পুরুষ অঙ্গ দিয়ে পৃথিবীতে তার পরিচিতি লাভ করেন পুরুষ, কাউকে স্ত্রী লিঙ্গ দিয়ে এই দুনিয়ায় তাকে স্ত্রী বানায় দিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম এভাবে আসছেন, কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এই লিঙ্গ থেকে সম্পূর্ণ বঞ্চিত করে রেখেছেন, এরাই হলো লিঙ্গ প্রতিবন্ধী, এরাই হলো হিজরা। আল্লাহু আকবার। কিন্তু এই ব্যবস্থাপনা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কেবল কুদরতি ব্যবস্থাপনা, এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে এরকম যে দৃষ্টি দুই চোখ নাই এরকম জন্মগ্রহণ করছে না, এখানে কেউ কোনো পরামর্শ দিতে পারবে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এখানে অনেক হিকমত রয়েছে।
এবারে আসেন তাহলে ইসলামের দৃষ্টিতে ট্রান্সজেন্ডারবাদ এ বিষয়ে ইসলাম কি বলে, ইসলাম কি বলে, ইসলাম কি এটা সমর্থন করে না করে না, কেন করে না ইসলাম সমর্থন কেন করে না? এক নাম্বার কারণ হলো যে এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর সুগঠিত করে মানুষকে আমি সুন্দর চেহারা দিয়ে আকৃতি প্রকৃতি দিয়ে গঠন দিয়ে আমি মানুষ তৈরি করেছি। তাহলে আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে মানুষের আকৃতি প্রকৃতি যে গঠন আল্লাহ পাক দিয়েছেন এইটাই সুন্দর, এইটাই সুদৃঢ়, এর বিকল্প কেউ যদি চিন্তা করে তাহলে তার জন্য উপকারী হবে না এবং তার জন্য সুন্দরও থাকবে না। চোখ যেখানে ফিট করছে এখন কেউ আইসা বলো চোখ দিয়ে মাথার পিছনে ফিট করেন ভালো দেখাবে, কথা বলে না ভালো দেখাবে? আল্লাহ পাক বলেন আহসানে তাকবীম, সর্বোচ্চ সুন্দর আকৃতি দিয়ে আমি তৈরি করেছি। মুখটারে ফাঁসার সামনে দেন, বলেন নাউজুবিল্লাহ হবে? এটা কে করছেন? তোমাদের সেখানে কোনো হাত ছিল? হাজদামি করো তাহলে অতি সুন্দর করতে গিয়ে মানুষ যেখানে হস্তক্ষেপ করবে অবশ্যই সেখানে সৌন্দর্য হারাবে, ধরে বলেন ঠিক কিনা? সুতরাং ট্রান্সজেন্ডার মতবাদ কখনোই মানবতার জন্য কল্যাণকর হতে পারে না, এটা আল্লাহর দেয়া নিয়ামত এবং সৃষ্টিকে বিকৃত এবং নষ্ট করার সামিল। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেইটাকে বিকৃত করার কি সামিল? এই বিকৃত করার কারো রাইট আছে? কেউ করতে পারবে? কি বলেন পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাবদিলাল খালকিল্লাহ দালিকাদ দ্বীনুল কাইম, আল্লাহ পাক বলেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন সাধন হবে না। আল্লাহু আকবার! আর এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সুদৃঢ় ব্যবস্থা। লাকিন আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিক অংশ মানুষ জানে না যে আল্লাহর এটা চূড়ান্ত বিধান, এখানে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা এই নিয়ামতের আকৃতি প্রকৃতিকে বিকৃত করবে, যারা এই ট্রান্সজেন্ডারের মতবাদের মাধ্যমে শরীরের পরিবর্তন করে পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ বানাবে বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে এরকম বিকলাঙ্গ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো শয়তানি কাজ। কিসের কাজ? শয়তানে বলে দিয়েছে যে আল্লাহ আমি তো মলুন অভিশপ্ত, বলে আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, আল্লাহ পাক বলেন যে শয়তান এরকম অদা করছে যে আমি তোমার বান্দাদেরকে কি করব তাদের সৃষ্টি বিকৃত করে দিব। এই যে শুরু হয়েছে এটাও একটা কেয়ামতের আলামত, এটাও একটা কেয়ামতের কি আলামত, যে ট্রান্সজেন্ডার নামে যে এই ঘৃণ মতবাদ যারা চালু করেছে এটা একটা কেয়ামতের আলামত, এটা হলো শয়তানের অনুসারী। স্যাটানিক মানে চিন্তা ভাবনার মাধ্যমে, শয়তানি চিন্তা ভাবনার মাধ্যমে এটা আবিষ্কৃত হয়েছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াত্তাখিজি শয়তানা ওলিয়া মিন দুনিল্লাহ, যারা এই শয়তানের অনুসরণ করবে এই আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, তাহলে সুস্পষ্টভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আকৃতি পরিবর্তন করা বিকৃত করার ব্যাপারে আল্লাহর নবী কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন। আদি ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা বলেন সামিতু আব্দুল্লাহ ইবনে যীদ আল আনসারী ওয়া হুয়া জাদ্দুহু আবু উম্মিহি, তার নানার থেকে তিনি শুনেছেন, তিনি বলেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহাবি ওয়াল মুসলা, আল্লাহ নবী দুইটা কাজ থেকে উম্মতকে সতর্ক করেছেন, নিষেধ করেছেন, একটা হলো লুট তরাস, একটা কি লুট তরাস, আর একটা হলো মুসলা। মুসলা কোন মানে পশুর, গৃহপালিত পশু হোক, অঙ্গ বিতঙ্গ বিকৃত করা যাবে না, পশুর পশুর, আর কোনো মানুষের এরকম না বলে লুটতরাজ করে মাল নেওয়া যাবে না, এটা নিষেধ করেছে আল্লাহ রাসূল। তা যেখানে
কোন পশুর অঙ্গ মানে বিকলঙ্গ করা যাবে না, পরিবর্তন করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন কোন প্রাণীকে বিকলঙ্গ নিষেধ করেছেন, সেখানে মানুষের সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত এর এই মানে শরীরে অঙ্গ পরিবর্তন করে এই পরিবর্তন সাধন করা বতরিকে আওলা হারা ধরে বলেন ঠিক কি না? আর এই চিন্তা করা কুফুরি, চিন্তা করা কি কুফুরি। ইসলামের সুমহান আদর্শ এমনকি যুদ্ধের ময়দানে যদি কোনো কাফের বেঈমান দুশ্মন মুসলমানদের হাতে কি হয়, তারা মার খায়, তারা নিহত হয়, কিন্তু সেই ক্ষেত্রে মুসলা করা নিষিদ্ধ। যেমন কাফেরেরা করেছিল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে টুকরা টুকরা করেছিল না, হামজা রাদিয়াল্লাহু টুকরা টুকরা করেছে না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কোন কাফের দুশ্মন যদি মুসলমানদের হাতে এরকম ধরা পড়ে তাদেরকে মুসলা করা যাবে না। কারণ আল্লাহ পাক বলছেন লা তাবদিল আলি খালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টিকে পরিবর্তন করা যাবে না। মানুষ সম্মানিত আমার ভাইয়েরা, সুতরাং এই ট্রান্সজেন্ডার নামে যে মতবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সর্বত্র, এটার থেকে মুসলমানদেরকে সতর্ক হতে হবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন নারী পুরুষ অপরের সাদৃশ্য গ্রহণ করাও হারাম। সাদৃশ্য গ্রহণ করাও কি হারাম? অঙ্গ পরিবর্তন তো দূরের কথা, যেমন আল্লাহ রসুল তাদেরকে অভিশাপ দিয়েছেন লানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই। আল্লাহ রসুল বলেন যেই পুরুষ নারীর পোশাক পরিধান করে নারীর ব্যাস ধরে, ওয়াল মিনার নিসাবের রেজাল, আর যেই নারী পুরুষের পোশাক পরে পুরুষ সাজে নারী, আল্লাহ রসুল তাদেরকে অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন। আল্লাহ রসুলের লানত আর গজব আর অভিশাপের তোমরা মুত্তাকিল হতে চাও? আল্লাহ রসুল হচ্ছে রহমাতাল্লিল আলামিন। অপর হাদিসে বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজুলা ইলবাসু লুবসাতাল মারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে ব্যক্তি মহিলাদের পোশাক পরে নিজের সৌন্দর্য মহিলাদের মতো দেখাতে চায়, ওয়াল মারাতু তালবাসু লুবসাতার রাজুলে, আর পুরুষের পোশাক পরে মহিলা সে পুরুষ সাজতে চায়, এই সেই মহিলার উপর আল্লাহর রাসূল পুরুষের উপরে লানত করেছে। আল্লাহ রাব্বুল আমাদের হেফাজত করুন সবাই, আল্লাহুম্মা আমিন। সুতরাং এটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এটা শুধু মুসলমানদের সমস্যা নয়, মুসলিম উম্মার ভিতরে এটা একটা নতুন ফিতনা, এটা একটা নতুন ফিতনা, আর সারা বিশ্বের সমস্ত মানব সন্তানের ভিতরে বনি আদম সন্তানদের জন্য তাদের এটা ঝুঁকি। সুতরাং এইটার মানে রেজাল্টটা কি, যদি এরকম পরিবর্তন করে এক তো তাহলে অনেকগুলি ক্ষতি রয়েছে। এক নাম্বার ক্ষতি তো বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধানের পরিবর্তন হয়ে যায়, যা কোনো বান্দার জন্য সম্ভব নয়। দুই নম্বর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির প্রতি মানে সকলে কি হবে, মুখাপিকি হবে। যারাই এই কাজ করছে তারা শারীরিক মানসিকভাবে তারা পর্যদস্ত, এমনকি শেষ পর্যন্ত তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তারপরে সামাজিক সমস্যা, আইনি সমস্যা, কোনো মহিলা যদি দাঁড়িয়ে বলে যে আমি পুরুষ হয়ে গেলাম, খেয়াল খুশি মতো এমনি তো মহিলা, তাহলে আইনিভাবে তাকে সহায়তা দিয়ে তাকে পুরুষের মতো মানে মিরাসি হক দিতে হবে সমান সমান, বলেন নাউজুবিল্লাহ। আবার যদি কোনো পুরুষ বলে মহিলা, অজান্তি সে নিজের অর্ধেক সে হারিয়ে ফেলবে, সে বঞ্চিত হয়ে যাবে, ঠিকই না? তাহলে সমস্যা না, সামাজিক সমস্যা। যদি পুরুষ মহিলা দাবি করে কিন্তু আসলে পুরুষ, সে যদি মহিলা দাবি করে তাহলে কি একই টয়লেট ব্যবহার গণ টয়লেট ব্যবহার করতে পারবে মহিলাদের সাথে? কথা বলে মহিলাদের সাথে একসাথে বসবাস করতে পারবে, এক জায়গায় বসতে পারবে? আপনি আমি কি চাইবো যে আমার বউকে আমার মায়াকে এরকম ট্রানজেট নারী যে আসলে ছিল পুরুষ তার সাথে একসাথে বসুক, একসাথে রাত যাপন করুক, এটা কি কেউ আমরা দিব? কি বলেন, সমস্যা হবে কি হবে না? হাজারো সমস্যা, হাজারো সমস্যা, ফেতনা আর ফেতনা। সুতরাং এই ট্রান্স জেন্ডার এই মতবাদ এটা হচ্ছে মানবতার জন্য ঘৃণ্য মতবাদ, ইসলামে এটা সমর্থন করে না। কোরআন সুন্নার আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা একটা ঘৃণ্য মতবাদ, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ছড়িয়ে পড়ছে সর্বত্র, না জানি কখন আপনার কোনো পরিবারের সদস্য এই ট্রান্সজেন্ডারের ভিতরে আকৃষ্ট হয়ে যায়, তখন মহামুসিবতে আমরা পড়ে যাব। এটা হাস্যকর, আর ছোট করে দেখলে হবে না, সকলকে সচেতন থাকতে হবে।
সচেতন থাকতে হবে কোরআন সুন্নাল আলোকে ইসলামের কথাগুলি আপনাদের জানিয়ে দেওয়ার দরকার ছিল বলেই আমি এই কথাগুলি উপস্থাপন করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং কোরআন সুন্নার উপরে আমল করার তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা